চার দিন পর চট্টগ্রামে খুলেছে গার্মেন্টস ও কলকারখানা ফিরেছে কর্মচাঞ্চল্য দুটি ইপিজেড ছাড়া প্রায় সাড়ে চারশো প্রতিষ্ঠানে চলছে উৎপাদন তবে এখনও ইন্টারনেট সংযোগ সচল না হওয়ায় উৎপাদিত পণ্য রপ্তানিতে শুল্কায়ন সহ নানা জটিলতা দেখা দেওয়ার শঙ্কা রয়েছে বাজারে অস্থিরতা বন্ধে পণ্যবাহী পরিবহন পৌঁছে দেওয়া হচ্ছে প্রশাসনের তত্ত্বাবধানে সচল হয়েছে সরবরাহ ব্যবস্থা এদিকে জনসাধারণের মধ্যেও কিছুটা স্বস্তি ফিরেছে সড়কে বেড়েছে যান চলাচল কোটা আন্দোলনের সময় সহিংসতায় সারা দেশের মতো চট্টগ্রামেও চলে তাণ্ডব পরে স্থবির হয়ে কারফিউ জনজীবন সড়কে পুলিশ বিজিবির পাশাপাশি সেনা টহলের কারণে ছিল না তেমন যানবাহন তবে আজ সকাল থেকে সড়কে বেড়েছে যানবাহন পণ্যবাহী পরিবহন পৌঁছে দেওয়া হচ্ছে প্রশাসনের পাহারায় এতদিন গাড়ি বাইর করতে পারি নাই করছি আমার এখানে সিঙ্গেল বলিসিদে ইমেজেন্সি তলার গারি কোন সেজই সে আমরা ইমার্জেন্সি গার্মেন্টস এর সাথে আমরা যুক্ত ওইটা বলে শাড়ি দিতিছে আমাদের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোছে আপনার প্রয়োজন সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে সস্তি এখন যেটা অফিসে যেতে পারতেছি নিজেকে অনেকটা মানে ইয়া মনে হচ্ছে স্বাভাবিক মনে হচ্ছে আমার ডিস্টার্ব করলে অথবা আমারে ওই সহকর্মী আছে অথবা আমাদের প্রশাসন আছে এরা হেল্প করে আমাদের সহিংসতার কারণে বের হওয়ার সুযোগ ছিল না নাম্বার ওয়ান আর নাম্বার টু অথচ কারফিউ যেহেতু ছিল কেউ ঘর থেকে বের হয়নি এদিকে টানা চার দিন বন্ধ থাকার পর চালু হয়েছে চট্টগ্রামের গার্মেন্টস কারখানা এরই মধ্যে হাজার কোটি টাকা লোকসানে ব্যবসায়ীরা তবে ইন্টারনেট সংযোগ না থাকায় নানা জটিলতার শঙ্কা তৈরি হয়েছে ইন্টারনেটটা বন্ধ হওয়ার আগে দিয়ে যে গুডসগুলো আমরা পোর্টে ডেলিভারি দিয়েছি সেগুলো কিন্তু অ্যাপ্রুভেলের কারণে আটকানো আছে সেগুলো এখনো অ্যাপ্রুভেল পায়নি সেগুলো শিপিং লাইনে এখনও কিন্তু কার্গোগুলো কিন্তু এখন শিপ আউট করতে পারছে না কারখানা সচল থাকলে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা ব্যবসায়ীদের স্থবিরতা কাটিয়ে পুরোদমে চলছে চট্টগ্রামের পোশাক কারখানাগুলো শঙ্কা মারিয়ে কাজে ফিরেছেন শ্রমিকরাও তবে শীঘ্রই ইন্টারনেট সংযোগ চালু করা না গেলে উৎপাদিত পণ্য বহির্বিশ্বে রপ্তানিতে বড় বাধার মুখে পড়তে পারেন ব্যবসায়ীরা মুজিবুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম